আচ্ছা, এই ভিডিওটা আগে দেখো। আল্লাহর কাছে বিচার রইল, তুমি ঠিক তো দাও কেন, এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। আল্লাহ তোমার কাছে বিচার দিল, পাগল কুত্তে কা গাড়ি উঠাকে লে যায়গা বতা রহে হ্যায় হাম। ভিডিওটা তো দেখলাম, ভিডিও দেখা শেষ অবশ্য বাইকারদের অনেক গালি দিতেছো যে ভাই কি অবস্থা করতেছিল ভাই। এই ভিডিওটা কিন্তু আমি এর আগেও আপলোড করেছিলাম আমার পেজে, তবু তখন রিয়েকশন না নিজেই আমি আপলোড করেছিলাম, তখন আমার মনে হয় 400+ ভিউ হয়েছে, 400K প্লাস ভিউ হয়েছিল। আর এই ভিডিওটায় কিন্তু ডাউনলোড দিয়ে মানে আমার পেজে ভিডিও ডাউনলোড দিয়ে অনেক জায়গায় ছাড়া হয়েছে, আমি নাম বললাম না, অনেক জায়গায় ছাড়া হয়েছে। এক এক জায়গায় দেখলাম 200K 300K, আবার কয়েক জায়গায় 10-12 হাজার ভিউ, 22,000 এরকম ভিউ দেখছি। ঠিক আছে, সো ভাই আমি ভিডিও বানাইছি, ঠিক আছে, আমি হয়তো ভিডিওটা এডিটিং একটু সমস্যা ছিল, ঠিক আছে, যাক সমস্যা নাই, নেক্সট এরকম আরও ভিডিও বানাবো তোমাদের জন্য, কারণ এইরকম মুভমেন্ট কিন্তু আমার হয়। কিছুদিন আগে এরকম একটা ভিডিও ছাড়ছে ঠিকই, কিন্তু এটা বেশি ভিউ হয় নাই, 6,000 না কত জন ভিউ হয়েছিল তোমরা দেখবো, দেখছো অনেকেই দেখছো যে 6,000 ভিউ হয়েছে মেবি, তো সেটা আমার জন্য অনেকই, কারণ এত ছোটো একটা পেজের মধ্যে এরকম ভিউ অনেক বেশি। ঠিক আছে, আস্তে আস্তে হবে, তোমাদের সাপোর্ট আর ভালোবাসাতে আমাদেরও হয়ে যাবে। সো ভাই যারা বাইক চালাও ভাই, তোমাদের গালি খেতে কি খুব বেশি ভালো লাগে ভাই? তুমি দেখছো ভাই ভিডিওটা দেখার পর কি কেউ এর বাইক চালাইবো ভাই? ভাই মানে ভাই গেমটা আনইনস্টল করে দিতে মন চায় ভাই, যখন কেউ বাইক দিয়ে এরকম করে আমার মাথা গরম হয়ে যায়, এরকম অনেক কাহিনী ঘটছে আমার সাথে ভাই। আমার মারতে 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 পুরো তুলা ধুলা মানে পালাইছে, এরকম হয়েছে আমার পিকের উপর থেকে মারতে মারতে আমার পানি নিয়ে পালাই, এরপর মারছে ভাই সত্য মানে এমন জিদ উঠছে ভাই, মানে একটা মারে বাইক দিয়ে অর্ধেক যাই, আবার ওটা আরেকটা বাইক নিয়ে আবার মেলা মারে, মারতে 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 আমার অবস্থা খাইল মানে পানি নিয়ে পালাই দিছে, এরকম কাহিনী হয়েছিল। কিন্তু ওটা রেকর্ড করার সুযোগ পাই নাই আমি তখন, কারণ তখন ওই যে পিছনে পরবর্তীতে ইয়ে করার সুযোগটা ছিল না, এখন যেরকম পরবর্তীতে রেকর্ড করা যায় এটা এখন আর আগে করা যেত না আর কি। সো যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিবা।